আসসালামু আলাইকুম, সুবর্ণাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পেয়ারার আচার তৈরি করবার ভাবলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। পেয়ারার আচার তৈরি করার জন্য আমি কিছু কাঁচা পেয়ারা নিয়েছি, আর পেয়ারাগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, বিচি সহ গ্রেট করে নিয়েছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আচার তৈরি করার জন্য যে সকল মশলাগুলো না থাকলে নেই, আমি এখানে কিছু মশলা নিয়েছি। লাল মরিচের গুঁড়ো নিয়েছি, গোটা মরিচ, গোটা শুকনো মরিচ নিয়েছি, মশলা নিয়েছি, লবণ, তারপর আমি নিয়েছি এখানে পাঁচফোড়ন, ধনিয়া গুঁড়ো, ধনিয়া গোটা ধনিয়া নিয়েছি, এবং এখানে রসুন কুচি নিয়েছি। আচার মানে হচ্ছে পাঁচফোড়ন, পাঁচফোড়ন ছাড়া কিন্তু আচার হয় না। চলে যাচ্ছি রান্না করে, চুলে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচার মানে যেমন পাঁচফোড়ন, ঠিক সরিষার তেল ছাড়া কিন্তু আচার তৈরি করা যায় না। পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এক এক করে সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি। সকল মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন, খুব সুন্দর একটি স্মেল আসবে তখন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম মশলার গুঁড়ো। স্বাদ মতো খাবার লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি চিনি। যারা আচারে মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি গ্রিট করে রাখা পেয়ারাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার কিন্তু আচারকে অনেক দিন ধরে ভালো রাখতে সাহায্য করে। যে কোনো আচারে যদি ভিনেগার দেন তাহলে কিন্তু 2 থেকে 3 মাস সেই আচারটি সংরক্ষণ করে রাখা যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। 2 থেকে 3 বিচি তেঁতুল দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আজকে যে আচারটি বানাচ্ছি সেটি টক, ঝাল, মিষ্টি একসাথে মিক্স থাকবে। বুঝতে পারছেন এই আচারটি খেতে কত না মজা হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিটের জন্য রান্না করে নিলাম। আচার কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। চুলাটি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল পেয়ারার আচার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।